আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পারতেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ হচ্ছে ছয় দুই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ওষুধ প্রশাসন দপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তার বিস্তারিত টুকিটাকে আমি আলোচনা করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ও ওষুধ প্রশাসন অধিদপ্তর এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এটা সম্পূর্ণ সরকারি চাকরি এখানে কিন্তু বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে পদের যে নাম সেটা হচ্ছে কম্পিউটার অপারেটার এগারো হাজার টাকা থেকে শুরু বেতন গ্রেড হবে তেরোতম গ্রেড এখানে শূন্য পদের সংখ্যা আছে একটি তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাচ্ছে বিজ্ঞান বিভাগ হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের মধ্যারক্ষীকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এখানে কিছু জেলা কোটা উল্লেখ করে দিয়েছে অর্থাৎ যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই সেটা হচ্ছে নড়াইল ফেনী কিশোরগঞ্জ ঝালকাটি রংপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি কুড়িগ্রাম লালমনিরহাট কুষ্টিয়া গোপালগঞ্জ মাদারীপুর শরিয়াতপুর জামালপুর নোয়াখালী সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে না দুই নম্বর পদ যেটা আছে সেটা হচ্ছে হিসাব সহকারী দশ হাজার দুশো টাকা থেকে শুরু চোদ্দতম গ্রেড একটি পদ আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটার দশ হাজার দুশো টাকা থেকে শুরু চোদ্দতম গ্রেড দুইটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে গতি থাকতে হবে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি সর্বনিম্ন ইংরেজিতে পঁচিশ ও বাংলায় তিরিশ শব্দের গতি থাকতে হবে বন্ধুরা এখানে আরেকটি পদ আছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দশ হাজার দুশো টাকা থেকে শুরু চোদ্দতম গ্রেড একটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন স্টোর কিপার দশ হাজার দুশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সরকারি বিধি মোতাবেক নিরাপত্তা জামানত প্রদান করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেড সাতটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষীক এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু এখানে পদের সংখ্যা আছে সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জিপিএতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে বিশতম গ্রেড একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এখানে কিছু জেলা কোটা দিয়েছে অর্থাৎ ছাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা ফরিদপুর বরগুনা ব্রাহ্মণবাড়িয়া লীলফামারি নড়াইল ঝালকাঠি মেহেরপুর বাগেরহাট মানিকগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর সিরাজগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন না অফিস সহায়ক বিশতম গ্রেড তেতাল্লিশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল ওষুধ প্রশাসন ওই দপ্তরের যে পদের বিস্তারিত বন্ধুরা আরও কিছু শর্তবলী তারা আরোপ করেছে সেটা হচ্ছে আপনার বয়স সেটা হচ্ছে পহেলা ফেব্রুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর আপনি যদি সরাসরি মুক্তিযোদ্ধার প্রার্থী হতে থাকেন সেক্ষেত্রে 18 থেকে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য। আপনি যদি সরকারি এবং আদা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত হয়ে থাকেন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুপত্তি সাপেক্ষে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে আরও কিছু শর্ত বলেছে অর্থাৎ নিয়োগ বিধি অনুযায়ী সকল পদের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে বর্ণিত ছকের এক তিন ও সাত নং ক্রমিকের শূন্য পদের জন্য লিখিত ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কেবল মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে তো বন্ধুরা এখানে আপনাদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন অর্থাৎ ডিজিডিএ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হচ্ছে সাত মার্চ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ এই সময়ের ভিতরে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে যে টাকা অর্থাৎ টেলিটক প্রিপেড মোবাইল সিমের মাধ্যমে যে পরীক্ষার ফি সেটা কিন্তু প্রদান করতে হবে বন্ধুরা এখানে যে পরীক্ষার ফি বাবদ তারা যে চার্জ করতে চায় এক থেকে সাত নং পদের জন্য দুই টাকা প্লাস সার্ভিস চার্জ এবং আট থেকে দশ নং পদের জন্য একশত টাকা প্লাস সার্ভিস চার্জ তো এই সর্বমোট এই টাকাটা আপনারা যে যে পদে আবেদন করবেন সেই পদটা ক্রমিক নম দেখে আপনারা কিন্তু টাকাটা পরিশোধ করবেন তো টাকাটা পরিশোধ করার জন্য আপনারা টেলিটক মোবাইল ইউজ করতে হবে অর্থাৎ টেলিটক সিম ইউজ করতে হবে তো টেলিটক সিমে ইউজ করার পরে আপনারা যে মেসেজ অপশনে চলে যাবেন ডিএ ডিজিডিএ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পরবর্তীতে আপনাদের নাম সহ টাকার অঙ্কটা চলে আসবে এবং একটি পিন নম্বর এবং পাসওয়ার্ড আপনাদের দিবে সেটাই ব্যবহার করে আপনারা ফাইনালি টাকাটা প্রেরণ করবেন এবং পরবর্তীতে ওই পিন এবং পাসওয়ার্ড ইউজ করে আপনারা কিন্তু ডিজিডিএ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন পরীক্ষার সময় অবশ্যই অ্যাডমিট কার্ড সাথে করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই অ্যাডমিট কার্ড রং ইন প্রিন্ট করবেন যাতে আপনার ছবিটাই স্পষ্টভাবে দেখা যায় বন্ধুরা এই ছিল ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন